ইমানদার যারা এরা কিন্তু ভীতি সংকোচ হয় নাই, পিছপা হয় নাই, আল্লাহর হক আল্লাহর হুকুম আদায় করব, বিনিময় জীবন যাবে যাক, আল্লাহ পাকের হুকুম থেকে অমান্য আমরা হব না। একবার জুড়ি বলুন। আর আমরা ইমানদার দাবিদার, কোন জায়গায় দেখছি দাড়ি রাখলে সমস্যা, সেখানে দাড়িটা ঢেকে যাচ্ছে, যেখানে দেখতে টুপি থাকলে সমস্যা, টুপিটা খুলে পকেটে রেখে যাচ্ছে, এটাই তো আমাদের মানে পাওয়ার, ঠিক কিনা বলুন। আজ কর্ণাটকের একটি ঘটনা নিশ্চিত আপনার চোখে পড়েছে, বর্ষা পড়ে কলেজে গেল একজন মুসলমানের ঘরে মেয়ে, হিজাব পরে গেল, তাকে দেখে ক্রিটিসাইজ করছে কারা, একদল উগ্রপন্থী যারা, তারা জয় শ্রী রামের ধ্বনি দিচ্ছে, মেয়েটা তাদের পরোয়া না করে তাওয়াক্কাল তো আল্লাহ, ভরসা আল্লাহর উপরে রেখে একাই তিনি কি করলেন, আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে কলেজের মধ্যে প্রবেশ করলো, তাদের দিকে ভ্রুক্ষেপ করলেন না, ভরসা আল্লাহর উপরে রেখে। একবার জোরে বলুন, যেখানে পর্দা করলে সমস্যা সেইখানে পর্দা করেই যাচ্ছে। চলুন বিষয়টা বলি পিছব অন্যদি, কথা হলো কেন, আরে আপনি হয়তো বলতে পারেন কি দরকার ছিল পর্দা করে যাওয়ার, কলেজে তো ওটা সিস্টেম নেই, অনেকের জন্য মেয়ে নিলাম, চলুন শুধু তার মুসলমানের মেয়েরা তো ছেলেরা পড়ে না, আরো তো বিভিন্ন জাতের তো আছে, হিন্দুর ঘরের মেয়েরা, হিন্দু ভাইয়ের ঘরে মেয়েরা যারা বিয়ে করে কলেজে পড়তে যায়, অনেকে হাতে কি থাকে শাখা আছে, কপালে সিঁদুর আছে, চলে গেল পাঞ্জাবিদের ছেলেরা, তারা কি করে মুখে দাড়ি রাখে, মাথায় পাগড়ি পরে, কলেজে যাওয়ার সময় কি পাগড়ি খুলে যায়, সে ব্যাপারে তো কোনো প্রতিবাদ নেই। আজ মুসলমানের ঘরের মেয়েটা পর্দা পড়ে গেল, তার ব্যাপারে প্রতিবাদ চলছে, পর্দা খুলে এসো, আল্লাহু আকবার। আর আজকে আমাদের পশ্চিম বাংলা অনেক শান্তি আছে, এখানে পর্দা যে পরার কথা স্বামীরা বলতেছে মেয়েরা শুনতেছে না, এর ভিতরে প্রতিযোগিতা হচ্ছে কে কেমন করে সেজে খালি দেখাতে পারে, ঠিক কিনা বলেন। এরবার দ্বিতীয় পালা আমাদের উপর আপনি লিখে রাখেন, শান্তিতে আছেন তো এজন্য ভালো লাগে না। অতএব চলুন আজকে একটু ভেবে দেখুন, যাদের উপরে প্রত্যেকটা মুহূর্তে বিপদ, প্রত্যেকটা মুহূর্তে বিপদের সম্মুখীন হতে হচ্ছে, তারা কিন্তু একবারের জন্য পিছপা হচ্ছে না। আহারে আমি আগের দিন দেখছিলাম সম্ভবত যোগীর রাজ্যেতে একটা ছেলের হাতে লেখা ছিল 786, বুঝে গেল মুসলমানের ঘরে ছেলে, হাতটাকে কেটে নিল। কত দাড়িওয়ালা মানুষ ভিক্ষা করছে, যারা ভিকারি আছে না না, অন্ধ মানুষ তার বিবি তাকে হাত ধরে গ্রামে নিয়ে গেল, হিন্দু পাড়ায় ঢুকে পড়েছে, একদল উগ্রপন্থী, সবাই নয়, সব হিন্দু খারাপ নয়, আমি একবার বলবো না, আছে ভালো মানুষ, কথা ঠিক কি না, ভালো মানুষ আছে বলে এখনো তো আমরা শান্তিতে আছি, তাই না, কিছু উগ্রপন্থী যারা, যাদের লুলিয়ে দেওয়া হয়েছে, টাকার বিনিময়ে কিনে নেওয়া হয়েছে, কি করো সাম্প্রদায়িক বাধাও, লাজে পা তুলে দাও, ছবল দিলেই শুরু হবে, আমরা ধৈর্য ধরছি, কথা ঠিক কি না, মারামারি ইসলাম শেখাইনি, ইন্নাল্লাহ নিশ্চয়ই আমার আল্লাহ মহা তাদের সঙ্গে থাকে সবই দিন, যারা ধৈর্য ধারণকারী, আমরা সবর করছি, নিশ্চিত আল্লাহ ভাইয়ের সালা করবে। আমরা বিচার কাকে দিয়েছি, আমার আল্লাহকে, আমরা মারামারি করি না, পছন্দ করি না, এই জন্য করব না, রসুলও শেখাইনি মারামারি করতে, চলুন। তবে আহা ঢুকে পড়েছে, তাকে বলছে যে এই বলো জয় শ্রী রাম, সে বলছে বাবা আমি ভুল করে ঢুকে পড়েছি, কেন তোমরা আমাকে জবরদস্তি করছো, আমি পাড়া থেকে বেরিয়ে যাব, কোনো কথা হবে না, জোর করে তার মুখতে বলিয়ে নিল। আচ্ছা যদি বলিয়ে নাই লাভটা কি হবে বলেন তো, আমি যদি কোনো হিন্দু ভাইকে জোর করে বুকে ছুরি ধরে বলি চল নারায় তকবীর আল্লাহু আকবার বল, আচ্ছা ও যদি বলে এতে কি আমি বিরাট লাভবান হয়ে গেলাম, বা আমার ধর্ম কি উঁচু হয়ে গেল, ছি 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 আল্লাহ আকবার, কত নিকৃষ্ট মানুষ তার চিন্তা করুন, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, আল্লাহর কোরআন বলছে যার ধর্ম তার কাছে, তুমি তোমারটা ভালো তুমি করো সমস্যা নেই, আমি আমারটা ভালো নিয়ে ব্যস্ত, ঠিক কি না, জবরদস্তি এইভাবে মানুষের উপরে অত্যাচার যারা করছে, আমরা বিচার দিয়েছি আল্লাহর কাছে, নিশ্চিত আমার আল্লাহ একদিন একদিন ফয়সালা করবে, কথা ঠিক কি না। আজ মুসলমানের ঘরে ছেলেরা
চায়ের দোকানে বসে আছে, মোবাইল নিয়ে ফ্রি ফায়ার খেলছে, পাবজি খেলছে, হঠাৎ খবর এসছে বাবরি মসজিদ তোরা কেড়ে নিল। আফসোস করছে, হাই হাই বাবরি মসজিদটা কেড়ে নিল, তো নেবে না তো কি করবে? তোমার গ্রামে মসজিদ আছে, তুমি তো নামাজ পড়ো না, তুমি নামাজ পড়ো, তোমার কিসের দরদ? তুমি তো মুসলমান নামে কোরআন কো, তোরা ঠিক কিনা বলেন? সপ্তাহে একবার জুম্মার দিন না গেলে লোক খারাপ বলবে, তাই তো তুমি যাও। বছর দুটো ঈদ সেজে গুজে গেলে নামাজ পড়ে ফার্স্ট টিকিট কাটতো সিনেমা হলে, তুমি কি যা মুসলমান দাবিদার? এরকম মুসলমান আল্লাহ চায় না, এরা মুসলমান নবী পাক চায় না। কথা ঠিক কি বলুন বলুন জি? আজ ভারতবর্ষে কোটি কোটি মুসলমান, তারপরেও কেন লাঞ্ছিত, কেন অপমানিত আপনি ভাববেন না? সারা জীবনকে ঘুমিয়ে ঘুমিয়ে জেগে জেগে ঘুমাবেন? যেদিন ভারতবর্ষে টুপিওয়ালা দাড়িওয়ালা তসবিওয়ালা ছিল না, সেদিন একটা টুপিওয়ালাকে আল্লাহ পাঠালেন, খাজা গরিবে নওয়াজ বাবা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি, একটা টুপিওয়ালা ভারতবর্ষকে কাঁপিয়ে দিয়েছিল। একবার জোরে বলুন, জোরে বলা যাবে না? আবার আলোচনা কি আপনাদের কষ্ট হচ্ছে ভাই? একটু বাস্তবমুখী দুটি কথা বলি। আজ মুসলমানে কিন্তু অভাব নয়, কিন্তু সলিড মুসলমান ইমান হওয়ার কিন্তু বড্ড অভাব হয়ে গেল। আমরা খাই আল্লাহর, আমরা আল্লাহ পাকের জামন্দি করি না, আল্লাহ পাকের ইবাদত করি না, আল্লাহ পাকের নিয়ামত ভক্ষণ করি, আরে দাবেদারি করে বেড়াই শয়তানের। এজন্য আল্লাহ পাক দিকে বললে, না না না, এই সমস্ত বান্দা দিগের আমি আল্লাহ পাক চাই না। ওরে আমার বান্দারা, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, মান কার লিল্লাহ, যে বান্দা আমার হয়ে গেল, কান আল্লাহ লাহু, যে বান্দা আমার হয়ে যায়, আমি আল্লাহ ওই বান্দা দিগের হয়ে গেলাম। জোরে বলুন, আল্লাহ বলছে বান্দা আমার যদি হয় আমি আল্লাহ তার। গোটা পৃথিবীর মানুষ তাকে কাটবার জন্য ছুরিতে ধার দেবে, আর আমি আল্লাহ বান্দার হয়ে যাই, গোটা পৃথিবীর মানুষের ক্ষমতা নেই ওর পশম পরিমাণ কাটবার, যদি বান্দা আমারই হয়ে যায়। একবার জোরে বলে, তাহলে আমরা যে মার খাচ্ছি কারণ কি জানেন? আমার গা ভিতর সব ভুলে ভরা, তাই শুধু স্যাম্পল। জুম্মার দিন কি সুন্দর পাঞ্জাবি পরেছি, শেরবানি বিয়ের সময় দিয়েছিল, এখনো কিন্তু এটা নখের আঁচল লাগেনি। কেন? বছরে একবার তো বার করি, কথা ঠিক কি না বলেন? আরে পাঞ্জাবি পরে নামাজ পড়তে যাচ্ছে, একবার ওই শেষ ফুরিয়ে গেল, আবার আসছে বছর দেখা যাবে। এই তো মুসলমানের নীতি আর আদর্শ। বাবা জোরে রাজোগেরা, বাবা নবী বেগম মাতানিরা, ও সোনার মানিকারা, ছেলে মেয়েরা বাপ মার কথা ভুলে যেতে পারে, বাপ মা ছেলে মেয়েদের কথা ভুলতে পারে না, উম্মতেরা নবীর কথা ভুলে যেতে পারে, নবী বেগম মাতানিদের কথা ভুলতে পারে না, বান্দার আল্লাহর কথা ভুলে যেতে পারে, আল্লাহ পাক বান্দাদের কথা ভুলতে পারে না। আল্লাহ পাক ইন্তেজার করে অপেক্ষা করে, আমি আল্লাহ চাইলে শেষ করে দিতে পারে কিন্তু দেব না, আমি আল্লাহ বড় দয়াময়। বান্দারে তোর 40 বছর বয়স হয়ে গেল, আমি আসার আগে 45 বছর বয়সে আমাকে ডাকবি, 45 হয়ে গেল, আমি আল্লাহ আসার আগে 50 বছর বয়সে আমাকে ডাকবি, 50 হয়ে গেল, কত আজান হয়ে গেল মসজিদে বাদে, কতবার হয়ে গেল, কত মানুষ 60-70 বয়সে টাস্তে বসে আছে, ওদিকে আজান হলো, ওদিকে তার খবর নাই, এদিক মুসলমান বলে দাবি করে, না না না, এই বান্দার আল্লাহর কাছে কোনো দাম নাই। ও জনেরা, আপনি ভালো করে সোশ্যাল মিডিয়াতে খবর নিয়ে দেখেন, আপনি সোশ্যাল মিডিয়াতে খবর নিয়ে দেখেন, এমন করে দিন নাই যেদিনে গায়ের কম ইমানে কালমা পড়ে না, কত গায়ের মুসলমান গুলি মানে কালমা পড়ে ইবাদত করলো, আর মুসল ঘরে ঘরে জন্ম নিয়ে এখনো মসজিদ মুখ হয় না। এ জাতি মার খাবেন তো খাবে কারা? বাবরি মসজিদে যে প্রথম আঘাত করেছিল তা দেখেছেন? দৃশ্যটা দেখেছেন? চেহারা এখন আহা কি সুন্দর, তার দাড়ি, মাথায় টুপি, লম্বা জামা, মুসলমান হয়ে গেছে। একবার জোরে বলুন, শুনছিলাম মানুষটা মারা গেছে, আল্লাহ জান্নাত বাসী করে দেন, বলুন আল্লাহু আমিন। বললো আমি যখন মসজিদটাকে ভাঙলাম,
নিজেই বলছে, মিডিয়া বলছে, বলো কি ব্যাপার, আপনি মুসলমান হলেন কেন, আপনি নাম আপনি মুসলিম প্রথম আঘাত করিলেন। বলছে আমি কোন মুসলমানের ভয়ে মুসলমান হইনি, যে আমি মসজিদ ভেঙেছি ওর আমাকে মারবে এই ভয়ে মুসলমান হয়েছি না, আমি যখন মসজিদ ভেঙে বাড়ি গিয়ে দেখতেছি আমার ভালো ছেলেটা বোবা হয়ে গেল, আমার ভালো মেয়েটা হঠাৎ পাটা যেন লুলা হয়ে গেল। আল্লাহ পারে কি পারে না, পৃথিবীর মানুষ অ্যাকশন সাথে সাথে আল্লাহর অ্যাকশন হয় ধীরে ধীরে, একবার জোরে বলুন কেন হয় ধীরে ধীরে, আল্লাহ দেখতে চায় যারা মোমেন তাদের কষ্ট হলো এরা ধৈর্য হারায় কিনা, এরা ঠিক আছে কিনা। আল্লাহ বলছে নিশ্চিত আমি সাহায্য করব, এই জন্য মোমেনেরা বিপদে পড়ে কঠিন কঠিন, কিন্তু তারপরে ধৈর্য ধারণ করে সবর করে, বিচার দেয় কার কাছে, আল্লাহর কাছে, এই জন্য আল্লাহ ছেড়ে দেয় না ছাড় দেয়, আল্লাহ ঠিক আদায় করে নেয়। একবার জোরে বলুন, যে ভাঙলো মসজিদ সে এখন বলতেছে দৃশ্য দেখে আমার মনে হলো আমি চরম অপরাধ করেছি, একটা ইবাদত করার জায়গাটাকে নষ্ট করেছি। অতএব না, এর সংশোধন যদি করতে হয়, এ ভুলের তারা সৃষ্টি যদি করতে হয়, তাহলে আল্লাহ বলে নিশ্চিত একজন আছে, আমার বিশ্বাস সেদিন থেকে ইমানের কলমা পড়ে মুসলমান হয়ে গেলাম। একবার জোরে বলুন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আজকে দৃশ্য করে দেখে চোখে পানি আসবে, ছেলেরা এসব দেখে না, এরা দেখে কি দেখবে, সিনেমা, যাত্রা, অডিও ভিডিও, মোবাইল ছাড়লে এখন তো প্রত্যেকটা বাড়ি গুলো সিনেমা ভিডিও অডিও সিরিয়াল দেখানো হয়ে গেছে, ঠিক কিনা বলেন, কোনটা মুসলমান ঘর কোনটা গায়ের মুসলিম আপনি চিনতে পারবেন না, ঠিক কিনা বলুন, দাঁড়িয়ে দেখবেন ঘরের পাশ দিয়ে যান প্রত্যেকটা ঘরে রাত্রের বেলা বাজনা চলতেছে র্যাম ড্যাম, ঠিক কিনা বলেন, কেন এই যে মোবাইল, আহারে আগেকার দিনে এই সিনেমা আমাদের ঘরে মেয়েরা অন্তত দেখতে যেত না, ভয় ছিল, লজ্জা ছিল, শরম ছিল, আমি যদি সিনেমা দেখতে যাই আরে আমার ভাসুর যদি দেখতে পাই আমি মুখ দেখাতে পারবো না, আমার দাওয়াটা যদি দেখতে পাই মুখ দেখাতে পারবো না, আমার প্রতিবেশী যদি দেখতে পাই মুখ দেখাতে পারবো না, ও এই জন্য লজ্জায় তারা বার হতো না, কিন্তু বর্তমানে আর যাওয়া লাগে না, আমার মতো স্বামী নামে অস্বামী হো, আমার স্বামী নামে অস্বামী হো, আমি মোবাইলটাকে নিয়ে বিবির হাতে দিয়ে দিলাম, ওরে আমার বিবি আমি থাকি বিদেশে তুমি থাকো বাড়িতে, অনেকদিন দেখা সাক্ষাৎ হয় না, বড় একটা মোবাইল কিনে দিলাম, অনেক সময় ভিডিও কলে কথা হয় তবে বেশ কিছুদিন যাওয়ার পর খবর নাই, ওই বিবিটা একটা হকারির সঙ্গে পালিয়ে গেল, ঠিক কিনা বলেন, এতদিন ভালো ছিল যেই দিয়েছে মোবাইল এখন সে বিবি আমার না, ঠিক কিনা বলেন, ও যা দেখতেছে সিরিয়াল মগরিবে, আপনার সন্ধে যদি কাজা হয় ছেলে বেলিতে ঝামালায় সকালে কাজা আদায় করে নেয়, এই মোবাইলটা কিনে দিলাম বিবিরে বড্ড ভালোবাসি তাই অনেকদিন দেখা সাক্ষাৎ তো হয় না, বিদেশে থাকি একটু ভিডিও কলে কথা হবে, তোমার টাকায় মোবাইল কিনে দিলি, তোমার টাকায় খেয়ে তোমার পয়সায় পরে অপরের হাত ধরে বেরিয়ে যাচ্ছে, কথা ঠিক কিনা বলেন, এর জন্য দায়ী কারা, আমরা স্বামী নামে আসামি যারা, ঠিক কিনা বলেন, আগেকার দিনে আইগুড়ে মেয়েরা পালাতো বেশি, এখন সব দু চারটে বাচ্চা রেখে সব পালাচ্ছে, বাবা ভুল আমাকে বুঝবেন না, আপনি দেখলেন কি হচ্ছে, কেন এরা যা দেখতে যে সিরিয়ালে এরকম সব আকৃতি ধারণ করতে যাচ্ছে, এসব আর ভালো লাগে না, বরকা দেখলে কি হয় ভয় লাগে, কেন কি করে পড়বো আমি ও জিনিস, কি করে পড়বো আমি, ভয় লাগে, আহা বারো হাত শাড়ি একটু কপালেও জোটে না, আহারে মুসলমানের ঘরে মেয়েরা দাবিদার, এজাত জান্নাতে যাবে না, বিশ্বাস করুন আল্লাহ জাহান্নাম ইন্তেজার করছে, চাচা রোজ মাথা ঠকতেছে, পাঁচ অক্ত কামাই নেই, এদিকে বাড়িতে দেখে র্যামডাম সিনেমা চলতেছে, চাচা বলো খবর নেই, চাচা আপনি যে গার্জিয়ান আপনার কি দায়িত্ব নাই, নবী বলেছেন বল, নবী বলেছেন আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি,
বলছেন তুমি সাবধান হয়ে যাও, রাসূলুল্লাহ বলেছেন। কাকে বলছেন? যারা ফ্যামিলির গার্ডিয়ান দায়িত্বশীল, সাবধান হয়ে যাও, সতর্ক হয়ে যাও। কেন? তোমার ছেলে, তোমার মেয়ে, তোমার স্ত্রীর ব্যাপারে কিয়ামতের দিন কৈফাত দেওয়া লাগবে। অত সহজ নাই, সেদিন যদি জবাব না দিতে পারি আমার জন্য আল্লাহ জান্নাতে যাওয়া ভীষণ ভীষণ কঠিন ব্যাপার। অতএব বাবা, আমার ছেলেটা নামাজ পড়লো না, আমার মেয়েটা নামাজ পড়লো না, ব্যাপারটা নিয়ে কিন্তু আমি একবার ভাবি না, আমি আমারটা নিয়ে ব্যস্ত। ও আমার জনেরা, জনেরা, ও আমার বিভাগ মাতানিরা, ও সোনার মানিকেরা, আমি আমার ছেলের ব্যাপারে, মেয়ের ব্যাপারে, স্ত্রীর ব্যাপারে যত সময় না পর্যন্ত জবাব না দিতে পারবো আল্লাহ পাকে জান্নাতে যেতে পারবো না। আমার জনের যুবকেরা, আপনি মনে রাখেন, আপনি যদি কি করেন, আমার ছেলে মেয়েতে যে নামাজের তাগিদ যদি দিয়ে দেন, তারা যদি নামাজ পড়ে নিশ্চিত আপনি জান্নাত পাবেন। নাইলে মনে রাখুন, নামাজ পড়ে পড়ে কপালে কালো দাগ নাই, টিমার যদি হয়ে যায়, রোজা রেখে রেখে খুঁজো যদি হয়ে যান, দুর্বল যদি হয়ে যান, সেজদা রুকু করে করে যদি দুর্বল হয়ে পড়েন, আল্লাহর জান্নাতে আপনি যাবেন না। নামাজ পড়ে পড়ে কপালে কালো দাগ না, টিউমার যদি হয়ে যায়, তবু জান্নাত পাবেন না। কেন? আপনার ছেলে মেয়েরা মানুষ হলো না, ব্যাপারটা আপনি ভাবেননি। আরে আপনি সব জায়গায় কড়া হতে পারেন, আপনি বলতে পারেন না আমার বাড়িতে যে হাঁড়িতে রান্না হয় ওই হাঁড়িটা আমার কষ্টের টাকায় কেনা, যে হাঁড়িতে যে ভাত রান্না হয় সে আমার মাথার কাম পায়ে ফেলে টাকা চাল, আমার টাকার চাল, যে গ্যাসটা ফোটে, যে গ্যাসটা জ্বালানো হয় সেও কিন্তু আমার মেহনতের টাকায় কেনা। অতএব এই ঘরের গ্যাসে যে হাঁড়িটা বসানো হবে, যে চালটা ফোটানো হবে, ওই চালের ভাত আমার ঘরে ওই ছেলে খাবে যে পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে। এ দায়িত্ব আমরা ঘরে কেউ নেই না, কত ঠিক কিনা বলেন? আমরা আমাদেরটা না, আমরা শুধু লোকেরটা দেখে বেড়াই, কথা ঠিক কিনা? আপনি ভাববেন একটা আঙুল যখন লোকের দিক তুলবেন বাকি চারটে কিন্তু অন্তত আপনার দিকে আসে। আগে নিজেরটা ভাবুন, আগে নিজেরটা ভাবুন, জি নিজে সন্তান। খালি ভাবতেছে কবে এই দেশ মুসলমানদের হাতে আসবে, আমি জানি না কবে আসবে, তবে আমার বিশ্বাস যদি আমি সোজা হয়ে যাই আমার দেখে দেখে গোটা ফ্যামিলি সোজা হবে। আমার ফ্যামিলিকে যদি শুধরাতে পারি, আমার পাশে যার ঘর লেগে আছে যার চালটা, সে আমার দেখা দেখি তারাও পরিবর্তন হবে, ঠিক কি না? এইভাবে দেখতে দেখতে একটা গ্রাম একদিন পরিবর্তন হবে, একটা গ্রামকে দেখে আরেকটা গ্রাম একদিন পরিবর্তন হবে, হতে হতে একটা জেলা পরিবর্তন হবে, একটা জেলাকে দেখে আরেকটা জেলা পরিবর্তন হবে, ইনশাআল্লাহ হতে হতে একটা দেশ একদিন পরিবর্তন হয়ে যাবে। একবার জোরে বলুন, নিজে ঠিক হতে পারলাম নি বলো, খালি ভাবতেছ কি করে এগুলো হবে। বাবা আগে আমি আর আপনি সোজা হয়ে যাই, দেখবেন সব ঠিকঠাক আছে, নইলে মাতব্বরি সব জায়গায় করব কিন্তু মসজিদে না। আল্লাহর ফেরেশতা বলতে খালি একবার গোসল করে কবি কবর শুবি চল, বলেন খালি গোসল করে একবার শুবি চল, তারপর দেখতেছি কি হবে। অতএব বাবাজি চলে যাব দুনিয়ায়, চিরস্থায়ী কেউ থাকবো না, জীবন সোজা হন আর সোজা করে যান, তবে পাবেন আখেরাতে আপনার জন্য পাবেন আল্লাহর বড় নিয়ামত। দাবিদার যারা, এদের উপর বিপদ আসে, মুসিবত আসে, এরা কখনো পিছপা হয় না, তাওয়াক্কাল তো আল্লাহ, ভরসা রাখি আল্লাহর উপরে, আল্লাহ পা জানিয়ে দেয়, যারা আমার মমের হয়ে গেল, আমি আল্লাহর উপর সমস্ত ব্যাপারে ভরসা যদি রাখে, ফাহু হাসবুহু, আমি আল্লাহ পাকতা দিলাম, আমি আল্লাহ ওই বান্দাদের জন্য আমি আল্লাহ যথেষ্ট হয়ে যাব। শর্ত কি? সব ব্যাপারে আল্লাহ আপনি দেখবেন, আল্লাহ বিষয়টা আপনি দেখুন, আল্লাহ
সব ব্যাপারে যখন আল্লাহর উপর ভরসা করব, আল্লাহ বলছেন ফাহুয়া হাসবুহু, নিশ্চয়ই আমি আল্লাহ তোমাদের জন্য যথেষ্ট। বান্দা তোরা আমাকে ভুলে যেতে পারিস, কিন্তু আমি দয়াময়, আমি তোদেরকে ভুলি না। বান্দা তোরা রাতের বেলা আরামে ঘুমাস, কিন্তু রাতে আমি ঘুমাই না, আমি আল্লাহ পাক রাতের বেলা জেগে জেগে তোদের ডিউটি করি, পাহারা দিয়ে থাকি। একবার জোরে বলুন, আল্লাহ কি ঘুমায় নাকি গো? আল্লাহ ঘুমায়? আল্লাহ ঘুমান না, আল্লাহ জেগে থাকেন। আল্লাহ কখনো ঘুমান না, বিশ্বাস করুন। আল্লাহ না অতীতে, না বর্তমান, না ভবিষ্যতে, আল্লাহ রয়েছেন, জেগে থাকবেন, ছিলেন, রয়েছেন, থাকবেন। কেন? আল্লাহ তার বান্দাদের ভালোবাসেন তাই। একবার দরি বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আমি এটা জানতে চাই, নবী মুসা আল্লাহর সঙ্গে কথোপকথন হতো তো? কালিমুল্লাহ বলা হয়, মানে কথোপকথন হতো তো? এই জন্য নবী মুসা একটা জিজ্ঞাসা করলেন। আল্লাহ বলছে, নবী মুসা তুই দেখতে চাস না শুনতে চাস? আল্লাহ মেটে দেখতে চাই। আল্লাহ বলছে, মুসা রে দেখতে যদি চাস চলে আয়, আমি আল্লাহ তোকে একটু দেখাবো। আল্লাহ মন চাচ্ছে বিষয়টা একবার নিজে চোখে দেখবার। আল্লাহ বলছে, মুসা তবে এক কাজ কর, কাঁচের একটা গ্লাসে করে পানি নিয়ে তুর পাহাড়ে চলে আয়। কাঁচের গ্লাসে করে পানি নিয়ে তুর পাহাড়ে হাজির। আর পাহাড়টা হচ্ছে পাথরের পাহাড়, টুকটুক করে পাহাড়ে উঠেছে। রাত আস্তে আস্তে গভীর হচ্ছে, ঘুমের সাথে একটা সম্পর্ক তৈরি হচ্ছে, এ তো স্বাভাবিক। রাত গভীর হলে ঘুমের সাথে একটা সম্পর্ক তৈরি হয়। যেই ঘুম পাচ্ছে আবার ভাবতেছে, আমি যদি ঘুমিয়ে যাই তা আল্লাহ ঘুমাচ্ছে দেখবো কি করে, আমাকে জেগে থাকতে হবে, আল্লাহ দেখাবেন বলেছে। এই জন্য তিনি জেগে আছেন, হাতে কিন্তু গ্লাস পানি ভরা, কাঁচের গ্লাস, পাথরের পাহাড়, টুপটি মেরে দাঁড়িয়ে। আল্লাহ পানি পান করবেন না। আল্লাহ বলছে, মুসা আমার যখন পিপাসা লাগবে তখন চাইবো, তার আগে না। আচ্ছা আল্লাহ কি পানি পান করেন, আহার করেন? না, সব দিক দিয়ে আমার আল্লাহ হচ্ছেন পাক। নবী মুসা গ্লাসে দাঁড়িয়ে আছে, আল্লাহ পাক বলছে, মুসা সময় হলে আমি চেয়ে নেবো, তুমি দাঁড়িয়ে থাকো। কতক্ষণ? একা মানে তো বোকা, গল্প করার লোক নাই, টাইমটা পাস হবে কি করে? আমাদের মতো তার বড় বড় সব ঘষা ঘষিত মোবাইল নেই যে ঘষে ঘষে টাইম পাস করবে, তাই না? এখন তো পাবজি, ফ্রি ফায়ার ঘাঁটতে ঘাঁটতে সারা রাত। এরা ঘুমাচ্ছে কখন? সকালবেলা। যদি একটু সকাল সকাল উঠে আমাকে ঘরে মারা বলে, খোকা তুই তো সারা রাত মোবাইল ঘাঁটিস, চোখ টোক বসে গেছে, এখন উঠতেছিস কেন, একটু ঘুমো, কথা ঠিক কিনা বলেন। আর ছেলেগুলো দেখতেছ বড্ড রোগা কচি, তুই একটু ডাক্তারের কাছে যা, রাত জেগে জেগে চেহারা নষ্ট হয়ে যাচ্ছে, একটু ভালো ভালো ভিটামিন টি নিয়ে আয়, একটু খা না। খোকা ভিটামিন না, একবার মদের বোতলে হাজির। এখন যে মদ, এ তো মারাত্মক, এ কি গন্ধ আছে ভাই? এতে কি গন্ধ আছে? গন্ধ নেই। এই মদ নিয়ে সে খাচ্ছে বাড়িতে বসে, মা বলতেছ খোকা ওটা কি? বলতেছ মা এটা হচ্ছে ফলের রস। খোকা তুই পাটটা একটা করে খা, টাকা লাগলে আমি তোকে দেব। এরা বাড়ি বসে বসে এখন মদ গিলতেছে, কথা ঠিক কিনা বলেন? আল্লাহু আকবার! ইস, নবী মুসা দাঁড়িয়ে আছে, দেখবেন তাই, আল্লাহ পাক দেখাবেন তিনি ঘুমাচ্ছেন না জেগে আছেন। রাত গভীর হচ্ছে, চোখটা লেগে যাচ্ছে, হঠাৎ নবী মুসা আর রেহাই নাই, চোখ লেগেই গেল। ঘুম এমনি আসে, ঘুম কি আমরা জোর করে নিয়ে আসে? এমনি চলে আসে, ঠিক কিনা বলেন? রাত গভীর হলে ঘুম আসবে। যেমন আমাদের ঘুম তো লাগে দুই জায়গায় বেশি, একটা হচ্ছে জলসার মাহফিলে, আর দ্বিতীয় মসজিদে। ইমাম সাহেব 5 মিনিট খতবা দিচ্ছে, তার ভিতরে এক ঘুম হয়ে গেল, বলো ঠিক কিনা বলেন? যত মরণের ঘুম মসজিদে হয়, বাড়িতে গিয়ে আপনি কি করে দেখুন, মাথায় বালিশ, পায়ে বালিশ, উপরে ফ্যান, নিচে ফ্যান, উসপাস করছে, ঘুম আসে না। যত ঘুম মসজিদের মাহফিলে বসলে হয়, ঠিক কিনা বলেন? জি। তবে আমার ভাইয়েরা, নবী মুসা তিনি দাঁড়িয়ে রয়েছেন, দেখবেন আহা, বেশ কিছু সময় যাওয়ার পর যেই চোখটা আচমকা লেগে গেল, কখন যে ঘুমিয়ে পড়েছি নিজেই জানি না, অমনি হাতটা সারা হয়ে গেল, হাত দিয়ে কাঁচের গ্লাস পাথরের পাহাড়ে পড়ল, পড়ে টুকরা 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 হয়ে গেল। আল্লাহ পাক বলছে, মুসা দাও পানি দাও।
আল্লাহ এত সময় গ্লাসটা ছিল আপনি চাইলেন না, যেই হাত থেকে পড়ে গেল আপনি চাচ্ছেন পানি দূরে যাক, গ্লাসের তো কোনো অস্তিত্ব নাই। কেন রে আল্লাহ, পাথরের পাহাড় কাঁচের গ্লাস পানি ভরা উপর থেকে পড়লে অস্তিত্ব থাকে আর, ভেঙে চুরমা টুকরা টুকরা হয়ে গেল। আল্লাহ পাক বলছে মুসা তুমি এত সময় একটা গ্লাসের মালিক ছিলে, আহা তোমার গ্লাসটা নষ্ট হলো কেন? আল্লাহ একটু ঘুম পেয়েছিল তাই। আল্লাহ বলছেন নবী মুসা তুমি যে একটা গ্লাসের মালিক, কিন্তু আমি আল্লাহ শুধু ভারতবর্ষের কি আল্লাহ গোটা পৃথিবীর মালিক। একবার জোরে বলুন, আরো জোরে, আল্লাহ কোন সন্তান দি নয়, আল্লাহ কোন বাপ দাদাও নয়, আল্লাহ জানায় শেষ নম্বর হাতে কারিমার ভিতরে আল্লাহ জানিয়ে দিলে তোমার বন্দা বন্দিরা এই গোটা পৃথিবীর ভূমণ্ডলে মালিক আমি আল্লাহ। আর একটু জোরে বলো, গোটা পৃথিবীর মালিক আমি আল্লাহ। নবী মুসা তুমি একটুখানি ঘুমিয়েছো, গ্লাসটা হাত দিয়ে পড়ে টুকরা টুকরা হয়ে গেল, আর আমি আল্লাহ যদি একটুখানি ঘুমাই গোটা